তুমি কুরবানি দিয়াম করবা কি রাম রাখিয়া করবা কি কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি সুদের টাকায় কিনস তুমি গরু আর খাসি ও তুমি কোরবানি দিয়া করবা কি রাখিয়া করবা সুদের খায় কিনস তুমি গরু আর খাসি ওরে সুদের খায় কিনস তুমি গরু আর খাসি গরিব দুঃখীর হক মারিয়া বড় গরু কিনছো তুমি বাজার ঘুরিয়া হারা মহবে দেখো হাদেশ খুঁজিয়া গরিব দুঃখের হক মারিয়া বড় গরু তুমি বাজার ঘুরিয়া আরাম হবে দেখো হাদিস খুঁজিয়া তুমি জুব্বা পড়িয়া করবা কি নামাজ পড়িয়া করবা কি সুদের টাকায় কিনছ তুমি গরু আর খাসি ওরে সুদের টাকায় কিনছ তুমি গুরু আর খাসি আত্মীয় স্বজনের হক মারিয়া গোস্ত রেখেছ ফিরিজ ভরিয়া কুরবানি হয়নি দেখো কোহরান খুঁজিয়া আত্মীয় স্বজনের হক মারিয়া গোস্ত রেখেছ ফিরিজ ভরিয়া কুরবানি হয়নি দেখো কোরআন খুঁজিয়া ও তুমি দিয়া কি রোজা রাখিয়া করবা কি বেতে ঢুকেছে তোমার দারুণ শৈতানি সুদের টাকায় কিনছো তুমি গরু আর খাসি হয় রে সুদের টাকায় কিনছো তুমি গরু আর খাসি ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ সুদের টাকায় কিনেছে গরু খাসি ফ্রিজে রাখছে গোস্ত এই গোস্ত ফ্রিজে রেখে গোস্তু ফ্রিজে রেখেছে অথচ আল্লাহ রয়েছে বলেন আমার জন্য হয়েছে আমার জন্য তোমার নামাজ আমার জন্য তোমার কোরবানি অবশ্যই আমার কাছে তোমার কোরবানির রক্ত গোস্ত হার এগুলো কিছুই পৌঁছায় না পৌঁছায় শুধু তোমার আল্লাহ তাকু আমিন বলেন তহু নটু মুঘাওয়ালা দিমা ওহা আপ ওলা কি না লুহো তাকামিন কম আল্লাহপাক বলেন আমার কাছে কোনো কিছু পংসায় না আমার কাছে শুধু পংসায় যারা কুরবানি দায় তাদের অন্তরের ভালোবাসা আল্লাহর কাছে ভালোবাসা পৌঁছায় ওই আল্লাহ পাক বলেছেন তুমি যে কুরবানি দিয়েছো এইটা তুমি খবরদার খবরদার একা খাইতে পারবা না এইটা তোমার সমাজের ভিতরে গরীব দুখী মিহুনিত মানুষ যারা রয়েছে যারা কুরবানি দিতে পারে নাই আত্মীয় সজন যারা রয়েছে তাদের ভিতরে বিলি বন্টন করে তুমি নিজেও খাও তারাওও খাক আমার ভাইরা আজকে আত্মীয় স্বজন যতটুকু খুশি করি প্রতিবেশীকে কে যতটুকু খুশি করি তার চাইতে বেশি আমরা ফ্রিজে ভরে রাখি আমাদের কুরবানি কবল হয়েছে কিনা এ বিষয়ে আমাদের ফেরিসটাই বলে দিতে পারবে আমার ভাইরা ফ্রিজে কুস্তু রাখবেন যদি বলতো না 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 আমি গোস্ত ঠান্ডা করতে পারবো না সতেজ রাখতে পারবো না আমার মনে হয় বাংলাদেশের দেড় কোটি মানুষ পঞ্চাশ কোটি মানুষও ফ্রিজে গোস্ত রাখতো না এই যানবাহনে আমরা যারা আজহার দিনে যানবাহন তো এক স্থান থেকে অপর স্থানে মাল আদান প্রদান করা মাল বহন করা যানবাহন বোঝা বহন করা যানবাহন নিজেকে এক স্থান থেকে আরেক স্থানে দূরত্ব গতিতে নেওয়া আগের জামানায় ছিল ওট ঘোড়া দুম্বাপ আর এখন আমরা মোটরসাইকেল বিশেষ করে দূরত্ব যাওয়ার জন্য মেটুপথ দিয়া মোটর সাইকেল আমরা ব্যবহার করি উড়িয়ে যাওয়ার জন্য আমরা প্লেন হেলিকপ্টার ব্যবহার করি আজ বাংলাদেশে দেখা যায় সব চাইতে বেশি অ্যাক্সিডেন্ট করে যারা মারা যায় ওই সমস্ত যুবক তারা বাইক অ্যাক্সিডেন্ট করে বাবা মার চোখের সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার এই বাইক অ্যাক্সিডেন্ট থেকে বাসার জন্য তিনটা কাজ আপনাকে করতে হবে তার ভিতরে এক নাম্বার আপনাকে বাইক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য যে কাজটা আপনাকে করতে হবে এটা নিয়ন্ত্রণের ভিতর আপনাকে চালাইতে হবে দুই নাম্বার ট্রাফিক আইন মেনে চলতে হবে তিন নাম্বার অধিক লোকজন গাড়িতে ওঠা যাবে না এই তিনটা আইন যদি আপনি মেনে চলতে পারেন তাহলে বাইক অ্যাক্সিডেন্ট থেকে আপনি বাঁচবেন আমাদের সংবিধান আমাদের আইন বলে অত সরসুল্লা করিম সাল্লাহ আলাইকুম সাল্লাম বলেন আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে আদি আল্লাহ তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন কোন জানবাহুনে উঠতেন সর্বপ্রথম পা দান নিতে পারে কে ডান পা পাটা রেখে দিতেন রেখে দিয়ে বলতেন আল্লাহু আকবার আবার বলতেন আল্লাহ আকবার আবার বলতেন আল্লাহ আকবার মানা আল্লাহ মহান এইটা তিনবার বলার পরে নবীজি বলতেন হা

ঈদুল আজহার দিনে গাড়ি চালানো যাবে না দ্রুত গতিতে বন্ধুদেরকে নিয়ে গাড়ি চালাইতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে হাত পা কেটে যায় অনেক সময় হাত পা কেটে যায় ভেঙে যায় অনেক সময় বাড় ইউনিট রাখে রাখতে রাখতে চোখের সামনে একটা তরুণ যুবক চোখের সামনে একটা কলিজার টুকরা সন্তান বাবা মাকে চোখের সামনে রেখে হাফাইতে হাফাইতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সম্মানিত ভাইয়ের আমার তাই ঈদুল আজহা ঈদুল আজহাতে সবচাইতে বড় যে জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে তরুণ যুবকদেরকে আজকে মেয়েরাও বাইক চালাচ্ছে বাইক আপনি মহিলারা যারা আছেন তারা পর্দার মধ্যে নিয়ন্ত্রণের ভিতরে যদি সে চালায় তাহলে তাতে কোনো সমস্যা নাই কিন্তু তরুণ যুবকেরা যারা চালাচ্ছে তারা একসাথে দশ থেকে পনেরো জন ওই দিন বাইকের ট্যুর দিয়ে দেয় তারা এক স্থান থেকে অপর স্থানে তারা চলে যায় আকা বাঁকা করে বাইক চালায় চালাইতে চালাইতে গিয়ে দেখা যায় হয়তোবা কোনো গাড়ির সাথে লাগায় দেয় অথবা একটা বাইক আর একটা বাইকের সাথে লাগায় দেয় একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকে বনি আদম দুনিয়ার থেকে বিদায় নেয় একদিক দিয়ে বাবা মার পেরেশানি অপর দিক থেকে অর্থনৈতিক ক্ষতি অকালে একটা তরুণ যুবক একটা কলিজার টুকরা সন্তান ঝরে যাওয়া মা বাবার যে কত ক্ষতি এটা অনেক সময় আমরা বুঝতে পারি না সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় তরুণ যুবক ভাইয়েরা আপনারা যারাই যেখান থেকে এই ভিডিওটা দেখতে দেখতে পাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব ঈদুল আজহাতে অন্তত একটা দিনের জন্য আপনি আপনার বন্ধুর সাথে বাইক নিয়ে সময় না দিয়া ওই দিন আপনার মা বাবার সাথে সময় দেন আপনি আপনার পরিবারের সাথে সময় দেন। ইসলামে অনেক খেলা করেছে খেলাগুলো ইসলাম করেছে হারাম না এই খেলাগুলো এগুলো বিনোদন আপনি নিতে পারেন কিন্তু বাইক চালায়া বিনোদন নিতে হবে আর এই বিনোদন নিতে গিয়ে আপনার জীবনটা চলে যাবে আপনি হাসপাতালে ভর্তি হয়ে থাকবেন অক্সিজেন ভিতরে থাকবেন আপনাকে অপারেশন করতে ক্ষত হবে একদিক থেকে মা বাবার পেরেশানি অপর দিক থেকে আপনার জীবনটা ভবিষ্যৎ আপনি দাঁড়াইতে পারবেন কিনা কোনো চাকরি করতে পারবেন কিনা লেখাপড়া করতে পারবেন কিনা অনেক ভাইয়েরা আছে বাইক অ্যাক্সিডেন্ট ছোট্ট কিন্তু এটার এত বড় ক্ষতি হয় যা ভবিষ্যতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা যায় না বাইক অ্যাক্সিডেন্টটা হলো এমন একটি বড় দুর্ঘটনা প্রিয় ভাইয়ের আমার সম্মানিত উপস্থিতি গত বছর বাংলাদেশের একজন বগুড়া জেলার গাবতুলি থানার পুলিশ যিনি ওয়াসি মহাদয় তাকে অসংখ্য ধন্যবাদ জানায় আল্লাহ রব আল তার খায়াতবা দান করে দিক।